চশমা নিছি আৰু সবৰ আছে কৈছি চশমা খুলিলে হৈ আছে গাজি কৈছি যদি আমাৰ ঠিক হৈ যায় এখন আমাৰ কম না ঠিক আছে आज के हलो 23 June 2022 एखन बजे सकाल 10:30 तो आमार एखाने रान्ना बाड़ा शुरू होइछे तो प्रथमत तो ढेकिर शाक आमी रेडी करलाम एबार देमो एखाने सम्बाद ढेकिर शाकेर मध्ये आमी डाल दिया करतेछि एसारा एखाने किछुई दिछे ना एभाबे कोइरा खाइले आमार काछे भीषण भालो लागे एरपर करबो ढेरेश भाजी एरपर एकटा करबो मिक्स सब्जी जदिओ 23 तारीखे एटा आमार लास्ट भिडियो 23 तारीखे आर कोनो भिडियो करा होइछे ना कारण 23 तारीखे आमी पुराटा दिने बिजी आछिलाम तो जार कारणे कोनो भिडियोई आमी करते पारछि ना एरपर सुजा आबार देखाबो आपनार साथे 24 तारीख सकाल बेला तो आमार रान्ना मोटामुटी एखाने कमप्लीट होये गेछे गा तो रान्नाटा कि होइछे एकटु देखेन एई जे ढेकिर शाकेर कालारटा किन्तु भीषण सुंदर होइछे आर एदिके होइलो आमार ढेरेश भाजी तो आर एखाने आछे मिक्स रेसिपिटा আর এর সঙ্গে আছে একটু বাসকরুল এই যে আর এখানে সঙ্গে আছে একটা কাঁঠাল এটা খামো খুব জবরদস্ত কইরা আজকের দিনটা আমি এতটা বিজি আজকে আর সারা দিন মানে কোনো কথাই কইতে পারছি না তো যার কারণে সোজা আবার দেখা হইতাছে আপনার সবার সাথে 24 তারিখ সকালবেলা গুড মর্নিং সবাইকে শানু ফ্যামিলি ব্লগ থেকে আমি সবিতা আশা করি সবাই ভালো আছেন তখনে বাজে মোটামুটি 11:25 যদিও সানটান আরো অনেক আগে সারছি শুধু কাপড়টি শুকাত দিছি না আমি এটা কাজ করতেছিলাম তো যার কারণে কাপড়টি শুকাত দেব হইছে না আমি যেতেছি এখন ছাদে আর এখানে যে পাখিটা আছে এর একটা আপডেট আপনারা দিয়ে দিই পাখিটার এই যে চিনটি মিনটি এই যে পাখিটা সম্ভবত বাচ্চাটি ফুটছে আমি জানি না দেখা যায় না এর নিচে কালকে এই জায়গাতে ডিমের খোসাটি পাইছিলাম তো ডিমের খোসা যে তো পাইছি তুলে নিচে বাচ্চাটি ফুটছে বাবা কি রুদ্র উঠছে বাবা আমার তরমুজ আসছে তরমুজ যা ধরছিল বৃষ্টি এসব ফুচে গেছে গা একটাও টিকলো না লঙ্কা দিয়ে পর্যন্ত ফুচে গেছে গাই কতটি লঙ্কা ধরছিল এটার ভিতরে আর এটার ভিতরে আছে না লঙ্কা কিন্তু অনেকটি ধরছে এক দুইটা না প্রথম তো শুধু একটা ধরছে গা আপনার মরিচ এবার অনেকটি ধরছে প্রতিটা ডালা ডালা আছে মোটামুটি 15টা তো হইবই आज के फुल दिया अनेकटी फुटसे फुला तो देवा एरपर आरो आछे प्रचंड रोद उठसे आज के तो देखो खावा दावा करछि ना हलो आमार भाशुरे सेले आइछे आज के हाय हाय गेछे गा आर हे आय बाइरे दार रइछे मन 15 मिनिट आमि दरजा लक कइरा सामने तासिलाम बाथरूमे আর হে নাকি কলিং দিতে 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 আমার ডাকছে ফোন করছে আমি কিচ্ছুই শুনতাছি না কলিং মেরো শুনতাছি না বাইরে সাথে তে বাইরে দাঁড়া রয়েছে লাস্ট দিনে ফোন করছে আঙ্কেল আর আন্টি দরজা খুলে না কে রে জানে তো হে গেছে একটু টাউনে হে আইলে ভাতটা খামু আর হে আওনোর সময় অনেক জিনিস আছে আজকে বাড়ি থেকে ওই দিনে যাওয়ার সময় কইছি না আর নিয়ে আইস আজকে নিয়ে আইছে আইতে এই যে প্রথমত অনেকটি লেবু এখানে আর আম আছে এখানে অনেকটি অনেকটি আম আয়োগ সবাই মিললে আইলে এবার বইয়া কাটটা এখানে খামো ইডি আমরা বাড়ির গাছের আমে কি নাম না কিন্তু আমরা বাড়িতে অনেক আম গাছ আছে ওইখান থেকে বাকি রান্না বড় তো শেষ খাওয়ার সময় দেখামু কি দেখি তা ওখানে একটু কাজ করি বইয়া ডেসকলে রুটি খামো হ্যাঁ ভাত খামো হে বলে ভাত খাইতো না হে বলে ভাত খাইছে আমি হাল লেগে বইয়ে রয়েছি হে বলে ভাত খাইতো না রুটি খা রুটি আছে রুটি খা আমি ভাত খামো কিতা রান্না হইছে আজকে তো দেখাই এই যে এখানে আছে ডিমের ঝোল দুর্দান্ত কালার হইছে আর এখানে আছে একটা নিরামিষ এটা তো হইতে হইবে মাছ না হলে নাই হয় এখানে আছে ঢেকির শাক
রুটি খাওয়া দাওয়াটা শেষ করে আলো এরপরে আমার কথা হইতেছে শ্বশুর যাব খা খা আমরা ভাত খাইছি রুটি খা ওহনে ওহনে মাঝে 11:30 তুই খাইতেছিস রুটি মাস তো রুটি তো খাই সকালে এসি তো আসলি রে এসি তো আসলি পারছি এই ফুল গাছটা লাগাবো এটা দিছে আমার একজনে আপনার মা দিছে আপনার মা অনলাইনে ফ্লিপকার্ট এমন অর্ডার দিছিল বড়ই গাছ আর আইছে বেলি ফুল গাছ এর লেগা লাগাইছে না এটা আমার দিয়ে দিছে আজকে অনেক দিন এসা করে রেখে দিছি অক্ষর এটা লাগাম যাই ছাদে পরে দিয়ে রাখতে রাখতে আমার এনে বেলি গাছ পরে বেল গাছ হয়ে যাবো গা তাহলে এসা বড়ই গাছ আমার যাবো গা কই লাগাইতাম জাগাইতে নাই টবই তো খালি নাই রে সবজি ফলাই দিলাম লাগিয়ে ফেললাম টিকবি আর মরলে মরবি যে কোনো একটা দেখবো সকালে জল দিয়ে গেছি যে রোদ্র আমার খাওয়ার তালু ফুরতাছে না হের বলে খাওয়ার তালু ফুরে আইতেছে গা কেমন শৌখিন মানুষ রে তুই ফুলা ফান হনে কই আর লাভ নেই এক রোদ্র রোদ্র সহ্য করতারে না টাইম কয়টা বাজে ও বাবা 12:30 বাজে গেছে গা টাইম কেমনে যায় আমি কতদিন বুঝতেই পারি না ফট করে কোন দিনে টাইম যায় গা ওখানে বাজে 4:30 ভাত খামু আজকে ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড করতে পারছি না ওয়াইফাই এর রাস্তার মধ্যে গাড়িয়ে তার সিরা লাইছে আর যার কারণে আমরা নেট কানেকশন শেষ নেট পেলাম না ওখানে জাস্ট পাইল ওখানে আপলোড দিছি দেখি কতক্ষণ লাগে আপলোড হইতে আজকে বাসন তাড়াতাড়ি আপলোড করুন কিন্তু হলো ভাগ্য এখন বই গেলাম গা ভাত খাইতে আমরা দুইজনে তুই দশ মিনিট গেছে তোমার খেবি ওখানে বাজে সন্ধ্যা 7:30 আর আমি এখানে করলাম মেয়ের সার আছে সারের লেগে চা তো চার আগে একটু ছাই কানি টেডি করলাম চা বিস্কিট আর এখানে আরেকজনের লেগে আর এটা তো বাইরের লোকের লেগে তাহলে চাটা সারে দিয়ে আর এটা লয়ে যেতেছি বাড়ির লোকের লাগিয়া এটা বাড়ির লোক দেখে এটার মধ্যে কোনো প্লেট লইছি না বাড়ির লোকের প্লেট লাগে না প্লেট সেরে খাই লিব
বাড়ির লোক চা লেগে প্লেট দিলাম না, বিস্কুট একদম প্যাকেট সহ দিয়ে দিলাম। আজকে অক্ষণে বাজে সোয়া আটটা, মেয়ের সার গেছে, এরপরে বেরিয়েছি যেমন টাউনে, টাউনে বলতে চশমার দোকানে ফিরেছি, চশমাটি আনছিলাম ওইখানে, চশমা নিয়ে একটু ঠিক করতে হইব, মেয়েটা তো খুললেই গেছে, আর আমার একটু কথা কই কি সমস্যা হয়েছে, আমার জুতা ডিকুই রে, এ আমার নতুন জুতা গেলি কই, পাইছি জুতাও লাল, আজকে জামাও লাল, কুর্তিটা কিনছি ঠিক হয়, কুর্তিটা মানাইছে না, কেমন যে লাগতেছে চশমা, আমার হেলমেটটা দেখো কৃষ্ণা দাস দিদির ব্লগ ভালো লাগে সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল, থ্যাংক ইউ। যতবারই ফোন করি যে সমস্যা হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু ফোন তোলো, অন্য দোকানদার কিন্তু ফোন তোলো না, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, যার কারণে আমি আবার এইখানে আইসি, ওটাও আবার জানাইয়া করছি বাড়িতে, আজকে এক্সট্রা আর কোনো কাজ করছি না, শুধু চশমার দোকানে গেছি, তার কারণে যাই আমার ট্রাই করছি, কে কে টাকা দিক বলে তো আনছে না গেছে, হ্যাঁ আম খাইবি, ওখানে কাঁঠালের পিঠা বানাবো গো, কাঁঠাল তো আর উঠাই রাখছি আমি কালকে রাত্রে, উঠাই ফ্রিজে রেখে দিছি, ওখানে করুম একটু হাত মুখ ধুয়ে লই ফ্রেশ হয়ে লই, এরপরে বানাবো কাঁঠালের পিঠা, কালকে রাত্রে কাঁঠালের রস উঠে রাখছি, ওখানে একটু বানাবো, কেমনে খাইতেছে দিদি, আমার পিঠা বানানি শেষ, অনেকটি পিঠা হয়েছে, কালকে যা যাইব বড় যা বাসুর আইব তার লেগে বানাইছি, কালকে তো সময় পেতাম না লেগে আজকে বানাইলেছি, পিঠা খাইছিস, পিঠা কে কে খাইছিস, ছানি খাইছিস পিঠা, তোর কি বুঝতে পারছে আত্মা, ওখানে বয়ে আছে খাইতে আমার খাওয়ান দাওয়ান করে লোকে বাজে বাইচা গেছে গা, সারা দশটা হনে খাওয়া ভাত ভাত টাত খাইয়া হনে আসি ছাদে, ছাদাইয়া ব্রাশ করতেছি, একটু হাঁটা চলা করুম, খাইছি যে হজম করার লাগিয়া, তো আজকের ব্লগটা এখানে এন্ড করতেছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা, আমি ব্রাশ করে লই।